আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি ফাতিহা শাফি সারাদেশের এক হাজারেরও বেশি কেন্দ্রে এক যুগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালি এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ সময় তিনি বলেন শক্ত হাতে করোনা প্রতিরোধ করছে সরকার এছাড়া ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে এ নিয়ে অপপ্রচার না চালাতেও সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী পরে মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য সহ বিশিষ্ট জনরা এদিকে দেশের অন্যান্য জেলায়ও করোনার ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিজে টিকা নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সুনামগঞ্জে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক টিকা গ্রহণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন জামালপুরে প্রথম টিকা নেন দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বৃষ্টি নাগ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম শুরু হয় টিকা নেওয়ার পর শারীরিক কোনো সমস্যা অনুভব হয়নি বলে জানিয়েছে এছাড়া নাটোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম চলছে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন খেলার খবর কাইল মায়ার্সের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জয়ে তিনশো রানের টার্গেটে ব্যাট করছে ক্যারিপিওরা পঞ্চম দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তিন উইকেটে একশো রান তুলে তারা শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন উইকেটে দুশো রান আগের দিন তিন উইকেটে একশো রান নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কোনো সুযোগই দেননি বাংলাদেশি বোলারদের বোনার্স বোনারকে সাথে নিয়ে মায়ার্স দলের স্কোরে দেড়শো রানের বেশি যোগ করেন ডেবুটেন্ট মায়ার্স পেয়ে যান অভিষেক সেঞ্চুরির দেখা অন্য ব্যাটসম্যান বোনার অভিষেক ফিফটি করে নিজের সংগ্রহকে আরও বাড়িয়ে নিচ্ছেন এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের চারশো রানের জবাবে ক্যারিবিওরা দুশো রানে অল আউট হয় আর আট উইকেটে দুশো তেইশ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ জানাবো শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা বা পরিচালক সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন তাদের হাল নাগাদ তথ্য চেয়েছে বিএসইসি ডিএসি সিএসি ও সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত তথ্য চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে শেয়ার ধারণে ব্যর্থ উদ্যোক্তা বা পরিচালকদের হাল নাগাদ তথ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার রাখতে ব্যর্থ কোম্পানিগুলো নিয়ে তাদের নিজস্ব তদারকির কোনো তথ্য থাকলে তাও দিতে বলা হয়েছে এছাড়াও শেয়ারের ধারণে ব্যর্থ কোম্পানির পর্ষদ পুনর্গণনের প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে বলা হয়েছে বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের শেয়ার লেনদেনের বন্ধের সময় বাড়ানো হয়েছে পাঁচ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির লেনদেন আরও পনেরো দিন বন্ধ রাখা হয়েছে এ নিয়ে নবম দফায় কোম্পানিটির শেয়ার লেনদেনের বন্ধের সময় বাড়ানো হলো পুঁজিবাজার থেকে স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাওয়ায় গত বছরের সাতই সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে বিএসিসি। বিডি ফিনান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী তেরোই ফেব্রুয়ারি বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে সভায় একত্রিশে ডিসেম্বর দু হাজার সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে দু সালে কোম্পানিটি দশ শতাংশ লভ্যাংশ দিয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে